সৈয়দ কুতুবকে জেলখানায় দেয়া হলো। সৈয়দ কুতুবের সামনে নিয়ে আসা হলো একটা ক্ষুধার্ত কুকুর। যখনই ক্ষুধার্ত কুকুরকে ঢুকানো হলো তার রুমের ভিতরে, পুলিশকে বলা হলো দেখো কুকুরের সাথে কুকুর কি আচরণ করছে। গিয়ে দেখেন তিনি নামাজ পড়ছে, কুকুর তাকে পাহারা দিচ্ছে। তেনাকে ফাঁসিতে ঝুলানো হবে, একজন কালমা পড়ানোর জন্য আসলেন। এটা নিয়ম জেলখানার, ফাঁসির লোক কি পড়ানো হয়? কি পড়ানো হয়? কালেমা। কারণ শেষ কথাটা যার কালেমা সে কোথায় যাবে? কোথায়? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? একজন হিন্দুও যদি মুমূর্ষু হয় তার পাশে বসে কালেমা পড়েন, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ, লাক্কুনু মাউতুকুম বিল কালেমাত, রাসূল বলছেন যে কোনো মুমূর্ষু রোগীর পাশে বসে কালেমা পড়ো। কারণ যদি তার শেষ কথা কালেমা হয়ে যায় তার জীবনের কথা মাফ করে দিবেন কে? জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সৈয়দ কুতুব ছিল মিশরের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। যতগুলো ভাই সবগুলো ট্যালেন্ট, সবগুলো বড় বড় পণ্ডিত, বোনগুলো বড় বড় পণ্ডিত। যখন ফাঁসি কাষ্ঠে ঝুলাতে নিবে, একটা লোক এসেছে কালেমা পড়ানোর জন্য। তিনি বললেন তুমি আমাকে কালেমা পড়াতে এসেছো, এই কালেমা বুঝানোর কারণেই তো আজকে জামাল নাসেরের মতো গুন্ডা শাসক আমাকে ফাঁসিতে দিচ্ছে। তুমি কি কালেমা পড়েছো? তোমার যে এত আরামের চাকরি, কালেমা পড়ে কেউ ফাঁসি কাষ্ঠে ঝুলে আবার কেউ বিরিয়ানি খায়। কারণ যে বুঝে না সে তো বিরিয়ানি খাবেই। রাসূলের ডাকলেন একজন ইহুদি, ছেলে মারা যাচ্ছে বলছেন, ইয়া মোহাম্মদ আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল এসে তার মাথার পাশে বসে হাত বুলাচ্ছেন আর বলছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বাপের দিকে তাকায়, রাসূলের দিকে তাকান সাল্লাল্লাহু, বাপ মাথা ঝুঁকিয়ে বলছে রাসূল যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাম বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। কি নেয়ামত এই কালেমা! সব সময় মুখে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বেন ইমামকে তত ইমানকে তত মজবুত করে দিবেন কে? তত নতুন করে দিবেন কে? আল্লাহ নতুন করে দিবেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে যখনই ভুলে যান আবার পড়লেন, ভুলা সময়টা আল্লাহ কালেমা রেখে দিবেন। শ্রেষ্ঠ জিকির কি? শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। আরেকটা আয়াতে, আরেকটা হাদিস সৃষ্টি, শ্রেষ্ঠ জিকির হতো তেলাওয়াতুল কোরআন। কারণ কোরআন থেকেই তো পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপা শুরু করে দেয়, আল্লাহ বলেন উস্কুনি ইয়া কালেমা। যেমন উহুদ পাহাড়কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্কুনি ইয়া উহুদ, উস্কুনি ইয়া উহুদ, উহুদ তুমি থেমে যাও, তোমার ভিতরে দুইজন, তোমার উপরে দুইজন গাজী আর দুইজন শহীদ আছেন। উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দন্দান মোবারক শহীদ হলো, মুখে হাত দিলেন সারা হাত রক্তে ভরপুর হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই জাতি কিভাবে রক্ষা পাবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে ভরে দেয়। উহুদ পাহাড় কাঁপা শুরু হলো, আল্লাহর হাবিব বলেন উহুদ তুমি থেমে যাও, তোমার উপরে দুইজন শহীদ আর দুইজন গাজী আছেন। কত আগে ওমর ফারুকের শাহাদাতের ঘোষণা দিচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘোষণা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকরের নরমাল গাজীর ঘোষণা দিচ্ছেন তিনি, কত আগে একই শব্দ। আল্লাহ জাল্লা শানু কালেমাকে বলবেন উস্কুনি ইয়া কালেমা, কালেমা তুমি থেমে যাও। মানুষ ঘরে এসে থামে, রেস্ট নেয়, যে না এটার নাম মাস্কান, এটার নাম মাস্কান, প্লেস অফ পিস, ট্রাঙ্কুইলিটি, যেখানে এসে মানুষ একটু বিরাম নেয়। আমরা ঘরে এসে কি করি? কথা কর না কেন, বিশ্রাম নেই, কাপড় খুলি তারপরে রিল্যাক্স হই, আহ একটু ঠেলান দিয়ে বসে, এটা মাস্কান। উস্কুনি থেমে যাও, কালেমা বলবে কাইফা উস্কুনু ইয়া রব, কিভাবে থামবো আল্লাহ, আমি তো জানি না যে আমাকে পড়েছে তাকে মাফ করে দিয়েছেন কিনা,
আল্লাহ বলবেন তুমি যখন তার জিহ্বা থেকে ব্রেন থেকে জিহ্বা এসেছো তার আগেই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। রাসূল বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু। আচ্ছা বলেন তো কালেমা পড়তে, আল্লাহর নাম পড়তে কি কাঁপবে? আল্লাহ কি কাঁপাতে বলছেন? খুব আস্তে কইতেছেন মনে হয়। কলম কোন সুরা? সুরা আনফাল। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ উজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলেই তাদের অন্তর কাঁপে। ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করলেই কি কাঁপে? অন্তর কাঁপে। তো আপনি শরীর কাঁপান কেন? শরীরের কাঁপা কাঁপির কথা কোথাও নাই, কোথাও নাই। শরীর কাঁপাইতে কাঁপাইতে শেষ। শরীর কাঁপাইলে কি হয়? আপনি টায়ার্ড হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি টাঙ্গাইলে মাগরিব নামাজ পড়তে ঢুকছি, দেখি যে বাতি বন্ধ, তা আমি বাতি দিলাম, আমার মানে বাতি নিবে আদেন এটা কইতে পারতেছে না, এমন ঝোঁক উঠছে। আমি কেলাম পাগলের লোক, পাগল সাজা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আরে কি করছেন আপনারা? কখন শরীর গরম করতেছি, আগে জিকির করছে। তো শরীর গরম যদি করতে হতো মাটি গিয়ে দৌড়াবি না তুই, অথবা লোহা লোয়া শরীরে সাইপা ধর, তো শরীর এমনি গরম হয়ে যাবে। মসজিদে শরীর গরম করার কিছুই নেই, মসজিদে হৃদয় ঠান্ডা রাখতে হবে, অন্তরকে ঠান্ডা রাখতে হবে, আপনার কলিজাকে ঠান্ডা রাখতে হবে। জিকির করলেই কলিজা ঠান্ডা হয়, কার কথা? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরসমূহ ঠান্ডা হয়, অন্তরসমূহ ইতমিনান পায়, এটার আসল খোরাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে কাউকে কষ্ট দিবেন, কাউকে কষ্ট দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, জিকিরের সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদম শেষে গিয়ে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোমেন ইমান যেখানে গেলেন নষ্ট হয়ে যায় সেখানে যাব না। কোন বেদাতের আড্ডায় গেলে ইমান শেষ, কোন মেলায় গেলে ইমান কেন? বেটা আর বেটি ঠেলাঠেলি আছে না নাই? কত সুন্দর অর্জন আমাদের, নষ্ট হয়ে যাচ্ছে সব। যেমন আমাদের একটা গান আছে শুধু সালামাত সালাম, কি নাম জানি গানটার? সালাম সালাম জাতীয় সঙ্গীত এবার এটা পারবো কেমনে? চ্যানেল আই একটা বিশাল আয়োজন করেছে, লক্ষ লক্ষ লোক একসাথে জাতীয় সঙ্গীত পড়বে, বিরাট পতাকাও বানাইছে, তো গিয়ে শত শত ক্যামেরা ধরছে, দেখি যে ক্যামেরা প্রথম দুই লাইনের পরে আকাশের দিকে ধরছে। আরে কী রে ক্যামেরাম্যান, কেলাম কী রে আকাশের দিকে ধরছে? কয় স্যার পারে না ব্যবহার করে, শুধু প্রথম দুই লাইন ঠিক মতো বুঝছে। সালাম সালাম হাজার সালাম, চমৎকার কথা, কোরআন আয়াতের সাথে মিলে যায়। নবীদেরকে সালাম দিবেন হাজার সালাম, ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক সালাম 1,24,000 পয়গাম্বরের কাছে পৌঁছে গেছে। আপনার সালাম কবুল হবে না, কিন্তু নবীদের সালাম যে কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই। আমাদেরটা নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই কেউ নবী আলাইহিসসালামদেরকে সালাম দেয় আল্লাহ তাদের অন্তরে জীবিত মানুষের মতো রূহ ফুঁকে দেয়। জীবিত মানুষ যেভাবে জবাব দেয় নবীরাও ওইভাবে জবাব দেয়। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম।
ডেইলি এই দোয়াটা এই আয়াতটা পড়বেন, ও সালামুন আলাল, তার আগে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু এটা আমরা নষ্ট করলাম কেমনে? এই সালামটা যদি পুরুষের আলাদা দিত, মেয়ের আলাদা দিত, কোনো সমস্যা হতো না, কিন্তু একসাথে মেয়ে আর ছেলে যখন একসাথে হয় তখন কি হয়, কি হয়? একসাথে একটা ছেলে আর মেয়ে যদি হাঁটে, মধ্যখানে কে হাঁটে গো? কে হাঁটে? হা, আমরা এই অর্জনগুলো যেন নিতে পারি, আল্লাহ তৌফিক দান করি। আরো জোরে বলেন আমিন। মোমেন হতে রাজি আছেন তো? মোমেন হওয়ার প্রথম শর্ত লা ইলাহা। এখন আল্লাহ বলছেন, ইমাম বুখারী কি সুন্দর অধ্যায় এনেছেন দেখেন, আমি এত এত ভালো লাগে ওনার, উনি যে এত ইউনিক ছিলেন, আনপ্যারালাল, কিন্তু নিজের ভূমিতে মরতেও পারেন নেই, বেদাতি ইসলাম বিরোধীদের অত্যাচারে নিজের ভূমিতে মারা যেতে পারেন নেই।